এপিসোডের শুরুতেই আমরা কিরিকু আর মারুকে দেখতে পাই একটা জাহাজের মধ্যে। সেখানে একটা মনস্টার চলে আসে, যেটা দেখতে ছিল কিছুটা মাছের মতো আর তার শরীরে অনেকগুলো হাত ছিল। সেই মনস্টারটাকে দেখা মাত্রই কিরিকু সেখানকার সবাইকে ভেতরে চলে যেতে বলে, আর সে নিজে দৌড়ে গিয়ে জাহাজের ক্যাপ্টেনকে বলে, তাড়াতাড়ি চালাও, আমাদের উপর একটা মনস্টার অ্যাটাক করে দিয়েছে। জাহাজের ক্যাপ্টেনও তাদের কথা মতো জাহাজের স্পিড বাড়িয়ে দেয়। অন্যদিকে কিরিকু আর মারু মিলে মনস্টারটাকে মারার জন্য যায়। কিরিকু তার বন্দুক দিয়ে মনস্টারটাকে একটা হিট করে, কিন্তু এতে মনস্টারটার কিছুই হয় না। এরপরের সিনে আমরা স্কুলের একটা ঘটনা দেখতে পারি, যেখানে টোকিও কুকুর কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। তার কাছে পৌঁছাতেই কুকুর জিজ্ঞাসা করে, এখানে আসতে তোমাকে কেউ দেখেনি তো? টোকিও বলে, না আমাকে কেউ দেখেনি। তখন কুকুর বলে, চলো তোমাকে তাহলে নিয়ে যাচ্ছি সেই বাচ্চাগুলো দেখাতে। এইটা বলে কুকুর তাকে একটা দেয়ালের সামনে নিয়ে যায় এবং বলে, এটাই হলো সেই জায়গা। টোকিও বুঝতে পারে না যে এটা কোন জায়গা, কী বা হবে এখানে। তখনই কুকুর তার জুতো খুলে লাফ দিয়ে দেয়ালের ওপর উঠে পড়ে এবং দেয়াল বেয়ে বেয়ে দেয়ালের অনেক উঁচুতে একটা ভেন্ট খুলে সেটার ভেতরে ঢুকে যায় এবং নিচে দাঁড়িয়ে থাকা টোকিওকে সে সেখানে আসতে বলে। কিন্তু টোকিওর কাছে তো সেরকম কোনো পাওয়ার নেই যে সে লাফ দিয়ে একবার উঠে পড়বে। তবুও সে একবার চেষ্টা করে, কিন্তু সে লাফ দিয়ে বেশি দূর উঠতে পারে না। এরপর আমরা দেখি দুজন বসে বসে পুরো স্কুলটাকে সিসিটিভির মাধ্যমে চেক করছে। তারা দেখতে পায় দোতলায় একটা ছেলে বারান্দায় দাঁড়িয়ে হ্যান্ডস্ট্যান্ড করছে। তারা আরও দেখে যে দুটো মেয়ে কিস করছে। এরা সেই দুটো মেয়েই যাদেরকে আমরা এর আগের এপিসোডে দেখেছিলাম। সিসিটিভি ঘরে থাকা লোক দুটোও বলে, আমি জানি না এরা কিস করে কি মজা পায়। এরপর তারা দেখতে পায় যে তারাও নামের একটা ছেলে খুবই অসুস্থ বোধ করছে, তাই তখনই তারা ডাক্তারকে সেই রুমে যেতে বলে। অন্যদিকে আমরা টোকিওকে দেখতে পাই, সে আর লাভ দেওয়ার চেষ্টা না করে একটা মেশিনকে দেয়ালের সাথে ফিট করে আর সেটার ওপর দাঁড়িয়ে ওপরে উঠতে বলে। সে সেটার সাহায্যে ওপরে উঠতে থাকে, যেটা দেখে কুকু তাকে বলে, বাহ খুব সুন্দর প্ল্যান বের করেছো টোকিও। এই সময় আমরা একটা অদ্ভুত জিনিস দেখি, যে সিসিটিভি সেই দিকে থাকা সত্ত্বেও সিসিটিভিতে টোকিও বা কুকু কাউকে দেখা যাচ্ছে না। এরপর কুকু টোকিওকে হাত দিয়ে টেনে ওপরে তুলে নেয়। টোকিও এখনও বিশ্বাস করতে পারছিল না যে ও এই জায়গা পর্যন্ত চলে এসেছে। হঠাৎই কুকু তাকে ডেকে বলে, টোকিও এদিকে আসো। টোকিও তখন মনে মনে ভাবে, তাহলে কি আমি এখন বাইরেরও বাইরে যাচ্ছি? অন্যদিকে আমরা মারু ও কিরিকুকে দেখতে পাই, তাদের জাহাজের বাইরে এখনও ওই মনস্টারটা ঘোরাঘুরি করছে। জাহাজেরই একটা লোক কিরিকুকে বলে, তুমি ওটাকে আবার গুলি করে মেরে ফেলতে পারবে না, ওটা যদি ভেতরে ঢুকে যায় তাহলে আমরা সবাই মারা যাব। কিরিকু বলে, না আমি এটাকে গুলি করে মারতে পারবো না, কারণ আমার বন্ধুকে আর চার্জ নেই। তখন জাহাজের ওই লোকটা বলে, তাহলে আমাদেরকে জাহাজের সব দরজাগুলোকে বন্ধ করে দিতে হবে যাতে ওটা আর ভেতরে ঢুকতে না পারে। তখনই ওখানে দাঁড়িয়ে থাকা অন্য একটা লোক বলে, এই জাহাজের কিন্তু সবকটা দরজাকে বন্ধ করা যায় না, আমাদেরকে কয়েকটা দরজা খোলা ছেড়ে দিতেই হবে। তখন অন্য লোকটা আরও ভয় পেয়ে যায় এবং বলে, তাহলে তো আমাদের কোনো রাস্তাই নেই, আমাদেরকে জাহাজের ভেতরেই কোনোরকমভাবে থাকতে হবে। তখন কিরিকু জানলার সামনে সেই মনস্টারটাকে দেখতে যায় এবং মারু তার পেছন পেছন আসে। কিরিকু বলে, মনস্টারটার পুরো শরীরে জলের একটা আবরণ আছে, যেটার সাহায্যে মনস্টারটা ডাঙাতেও চলাচল করতে পারবে। তাহলে আমরা এটাকে কোথায় নিয়ে গিয়ে মারবো? তখন মারু বলে, আমাদের কি এটা ডাঙাতে নিয়ে গিয়ে মারলে সুবিধা হবে? তখন কিরিকু বলে, না আমাদের এটাকে এই জাহাজের মধ্যেই মারতে হবে। মারু চমকে ওঠে এবং বলে, জাহাজের মধ্যেই কি করে মারবো আমরা? কিরিকু কোনো কথা না বলে জাহাজের ক্যাপ্টেনের কাছে গিয়ে নিচের দরজার একটা চাবি চায়। তখন পাশে থেকে একটা লোক বলে, তুমি ওই চাবি নিয়ে কি করবে? কিরিকু তাকে বলে, যদি মরতে না চাও তাহলে চাবিটা আমাকে দাও। তখন জাহাজের ক্যাপ্টেন বলে, ওই দরজাটা লক করা নেই, ওটা খোলাই থাকে। তখন কিরিকু সেদিকে যায় এবং মারুও তার সাথে যায়। মারু কিরিকুকে জিজ্ঞাসা করে, তুমি মনস্টারটাকে কিরুবিম ছাড়া কি করে মারবে? কিরিকু তখন বলে, আমাদের কাছে মারু আছে। মারু বুঝতে পারে না যে সে ওই মনস্টারটাকে কি করে মারবে। কিরিকু জাহাজের বাইরে গিয়ে মনস্টারটাকে ডাকতে থাকে। তখন সেই মনস্টারটা কিরিকুর দিকে চলে আসে। কিরিকু আর মারু সেখান থেকে দৌড়ে পালাতে থাকে আর মনস্টারটাও তাদের পেছন পেছন আসতে থাকে। মনস্টারটা জলের মধ্যে কিছু একটা দিয়ে কিরিকু আর মারুকে অ্যাটাক করে, কিন্তু তারা সেটা থেকে বেঁচে যায় এবং একটু দূরে গিয়েই তারা দেখে একটা জায়গাতে অনেকগুলো বাক্স পড়ে রয়েছে। তখন কিরিকু মারুকে বলে, দেরি করো না, তাড়াতাড়ি ওঠো বাক্সগুলোর ওপর। কিছু দূর গিয়ে মারু একটা দরজা খুঁজে পায়, সে সেটিকে অর্ধেক খোলে এবং কিরিকুকে বলে, এটা খোলা আছে, এখান থেকে চলে আসো। কিরিকু গিয়ে দরজাটাকে আরও বড় করে খুলে দেয় এবং বলে, দরজাটা বড় করে না খুললে মনস্টারটা ভেতরে ঢুকতে পারবে না। মারু তখন জমকে যায় এবং বলে, তুমি কি তাহলে মনস্টারটাকে ভেতরে আসতে দিচ্ছ? তারা একটু সামনে গিয়ে আরও একটা দরজা খুঁজে পায়, কিন্তু সেই দরজাটাকে এবার মারু খুলতে পারে না। ওদিকে মনস্টারটাও তাদের কাছে আসতে থাকে। তখন মারু কিরিকুকে বলে, দিদি আমি এটা কোনোভাবেই খুলতে পারছি না। কিরিকু তাকে উত্তরে বলে, তোমাকে ওটা খোলার প্রয়োজন নেই। মারু জিজ্ঞাসা করে, তাহলে এবার কি হবে? কিরিকু তাকে কিচ্ছু বলে না। ওদিকে মনস্টারটা ঢুকতে ঢুকতে আমরা দেখতে পাই যে মনস্টারটার হাতগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। তখন কিরিকু বলে, আমি জানতাম এই নিচে বন্ধ করা রুমে অনেক গাঁজা থাকবে আর সেই গাঁজাগুলো তার শরীর থেকে তার পুরো জলটা শোষণ করে নেবে, আর জল ছাড়া এই মনস্টারটা একটা মাছের মতনই।
বন্ধুরা আমরা কিন্তু ভাবিও নি যে কিরকু এরকম একটা প্ল্যান করে মনস্টারটাকে মারবে। ইভেন আমি তো জানতামও না যে গাজা নাকি জল শোষণ করে নেয়। তো যাই হোক, এরপর কিরকু মারুকে বলে তাহলে এবার এটাকে মেরে ফেলো। অন্যদিকে আমরা কুকু আর টোকিওকে দেখতে পাই, তারা সেই ভেন্টের মধ্যে দিয়ে আরো অনেক দূরে চলে যায়। কিছু দূর গিয়েই কুকু একটা আলো দেখতে পারে এবং সে টোকিওকে বলে আমরা পৌঁছে গেছি আর ভালো হয়েছে যে এখন এখানে কেউ নেই। তখন টোকিও তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে কি অন্য লোকজনরা থাকে? কুকু তাকে উত্তরে বলে, হ্যাঁ আমি ডাইরেক্টরকে আর কয়েকজনকে এখানে আগেও দেখেছি। এরপর তারা সেখানে নেমে পড়ে। টোকিও এখনও ভাবছে, তাহলে কি আমি বাইরেরও বাইরে চলে এসেছি? তারা সেখানে কিছু রোবটের মতো বাচ্চা দেখতে পায়, যেটা দেখে তারা তো দূরে থাক, আমিও কোনো আন্দাজ করতে পারছিলাম না যে ওটা কী জিনিস। তখন কুকু তাকে বলে, দেখো আমি তোমাকে বলেছিলাম না যে বাচ্চাদের মুখ হয় না। তখনই সেখানকার রোবটের মতো বাচ্চাগুলোর মধ্যে একটা টোকিওর দিকে হাত বাড়িয়ে দেয়। টোকিও তার দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু যখনই টোকিও সেই যন্ত্রটাকে ছুঁয়ে ফেলে সেখানে একটা সাইরেন বেজে ওঠে, আর নিমেষের মধ্যেই কুকু এক লাফ দিয়ে আবার সেই ভেন্টের উপর উঠে পড়ে। আর টোকিও বুঝতে পারে না যে সে কী করবে, তাই সে হাত উঁচু করে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে লোকজনেরা খুঁজতে থাকে যে কোথায় কী হচ্ছে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার তো হলো এটা যে সিসিটিভি রুমে থাকা লোকগুলো সিসিটিভির মাধ্যমে ওদেরকে এখনও দেখতে পারছে না। এরপর কুকু টোকিওকে বলে, তাড়াতাড়ি করো আমার হাতটা ধরো, এবং সে হাত ধরে টোকিওকে তুলে নেয় আর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। অন্যদিকে আমরা স্কুলের ডাইরেক্টরকে দেখতে পাই, সে একটা বড় রোবটকে জিজ্ঞাসা করছে, মিনা তুমি কি বলতে পারবে এই অ্যালার্টটা কিসের? মিনা বলে, না আমি বুঝতে পারছি না। অন্যদিকে কিরকু আর মারু জাহাজ থেকে নেমে হাঁটা শুরু করে দেয়। তখন জাহাজের থেকে দুটো লোক তাদের দিকে এগিয়ে আসে এবং বলে, আমাদেরকে বাঁচানোর জন্য ধন্যবাদ, তোমরা যদি না থাকতে তাহলে আমরা বাঁচতামই না। এই বলে সেই লোকগুলো কিরকু আর মারুকে কিছু টাকা দেয়। কিরকু বলে, না না আমরা এই টাকা নিতে পারবো না, তুমি বরঞ্চ এর বদলে আমাদেরকে এই জায়গাটা সম্পর্কে কিছু বলতে পারো। তখন ওখান থেকে একটা লোক বলে, তুমি যদি সামনের রোডটা দিয়ে চলে যেতে থাকো তাহলে তুমি একটা শহর খুঁজে পাবে। কিরকু তাকে তার বন্দুকটাও দেখায় এবং বলে, আচ্ছা দেখো তো এই লোকটা চিনতে পারছো কিনা। একটা লোক বলে, এরকম পাখির মতো লোক আমি অনেক দেখেছি, কিন্তু এইটা কোনটা আমার ঠিক মনে পড়ছে না। তখনই অন্য লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ আমি এটা চিনতে পারছি, এটা মুস্তাবার লোগো, তোমরা ওই টাউনে গেলে একটা ভাঙা মুস্তাবা খুঁজে পাবে। তখন কিরকু আর মারু তাদেরকে ধন্যবাদ জানিয়ে সে টাউনের দিকে রওনা শুরু করে দেয়। সেই লোকগুলো আবার কিরকু আর মারুকে ডেকে বলে, আচ্ছা তোমরা কি আমাদের বডিগার্ড হবে? তখন কিরকু উত্তরে জানায়, এখন তো না, এখন খুবই বিজি আছি, ভবিষ্যতে দেখা যাবে। তারা শহরে গিয়ে একটা ঘরে অনেক পড়ে থাকা জিনিসের মধ্যে কিছু খুঁজতে থাকে। তখন মারু বলে, কিরকু আমি কিছু খাবার জিনিস পেয়েছি, এসে দেখে যাও। তখন কিরকু গিয়ে সেটার গন্ধ শুকিয়ে আর খেয়ে দেখে যে হ্যাঁ সেটা খাবার উপযোগী। তারা সেটাকে রান্না করে খায়, আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তাই তারা ঠিক করে যে তারা রাতের বেলা এখানেই থেকে সকালে আবার বেরোবে। অন্যদিকে আমরা স্কুলে শিরো নামের একটা ছেলেকে দেখতে পাই, তাকে মিমিহিমে যে নূর ছবিটা পাঠিয়েছিল সেটা কিছুতেই খুঁজে পাচ্ছে না। তাই ক্লাস শেষ হওয়ার পরে সে মিমিহিমিকে নিয়ে একটা ঘরে চলে যায়। টোকিও এই সমস্ত দেখছিল, টোকিও তাদের পেছন পেছনে যায়। ঘরে নিয়ে গিয়ে শিরো মিমিহিমিকে বলে, তুমি আমাকে যে ছবিটা পাঠিয়েছিলে সেটা আমি আর খুঁজে পাচ্ছি না। মিমিহিমি তাকে বলে, কোন ছবি? আমি তোমাকে কোনো ছবি পাঠিয়েছি বলে তো আমার মনে নেই। তখন শিরো তাকে বলে, যাক ওসব বাদ দাও, কিন্তু তোমাকে দেখলেই না আমার ভেতরে কেমন যেন একটা উত্তেজনা চলে আসে। মিমিহিমি তাকে বলে, কিরকম উত্তেজনা? একটু খুলে ব্যাপারটা বলো, আমি বুঝতে পারছি না। তখন শিরো মিমিহিমিকে বলে, আমি তোমাকে নিয়ে আমার ঘরে বন্ধ করে ফেলতে চাই। মিমিহিমি বলে, হ্যাঁ ঠিক আছে, যদি সেটা কিছু সময়ের জন্য হয় তাহলে কোনো ব্যাপার না। শিরো বলে, না সেরকম না, আমি এরপরও তোমার সাথে আরও অনেক কিছু করব। এই সমস্ত বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে টোকিও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। টোকিও এরপর তার সেই বন্ধুরার কাছে যায় যে অসুস্থ হয়ে থাকার কারণে বিছানায় পড়েছিল, তার নাম তারাও। টোকিও তারাওকে বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাহলে আমরা আবার একসাথে খেলতে পারবো। তখন তারাও টোকিওর দিকে হাত বাড়িয়ে দেয়। টোকিও তারাও এর হাত ধরতেই তারাও টোকিওকে তার কাছে টেনে নিয়ে আসে এবং তাকে কিস করতে যায়। টোকিও তাকেও ধাক্কা মেরে সেখান থেকে দূরে পালিয়ে যায়। তখন কোনা তার কাছে এসে বলে, কি হয়েছে টোকিও? টোকিও তাকে বলে, সবাই কেমন যেন আজকাল একটু অদ্ভুত হয়ে গেছে, আমার এগুলো একদম ভালো লাগে না। কোনা বলে, এটা অদ্ভুতের কিচ্ছু না, তোমারও ঠিক এরকম কাউকে একদিন ছুতে ইচ্ছা করবে। তখন টোকিও বলে, যদি এরকম হয় তাহলে সেটা তুমিই হবে। এরপর আমরা দেখি যে রাত হয়ে গেছে, টোকিও তার বিছানায় শুয়ে পড়েছে, কিন্তু তখনই টোকিওর কাছে একটা মেসেজ আসে যে তারাওয়ের শরীর খুবই খারাপ, সে টোকিওর সাথে দেখা করতে চাইছে। তখন টোকিও দৌড়ে তারাওয়ের রুমে যায়। তখন তারাও সেই রুমের সব ডাক্তার এবং নার্সকে বলে, তোমরা একটু বাইরে চলে যাও, আমাকে আর টোকিওকে একটু একা থাকতে দাও। তারা টোকিওকে বলে, আমার আর বেশিক্ষণ সময় নেই, কিন্তু টোকিও তুমি এখান থেকে পালিয়ে যাও, এই জায়গাটা একদমই ভালো না। বন্ধুরা,
এখানেই শেষ হয় নরকীয় পৃথিবীর এপিসোড 4। এখন তারাও কেন টোকিওকে বললো যে এই জায়গাটা ভালো না, অন্যদিকে মারুই বা ওই বন্দুকের লোগোটা খুঁজে পেলে কি করবে, এই সব কিছু উত্তরের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা পরবর্তী এপিসোডগুলোতে এর বিষয়ে নিশ্চয়ই জানতে পারবো।